আসসালামাইকুম। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেন, বিস্তারিতভাবে ভিডিও করেন। তো সেই কারণেই আজকের মূলত এই ভিডিওটা করা, এবং এটা হচ্ছে আমার টেন্স নিয়ে ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব। তো আজকের এই ভিডিওতে আমি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো আপনারা অনেকেই বলেন যে আমি সবগুলা টেন্সেরই স্ট্রাকচার জানি, কিন্তু একটা বাংলা বাক্যকে ঠিকমতো ইংলিশে লিখতে পারি না। তো এই কারণেই মূলত এই ভিডিওগুলো তৈরি করা, যাতে আপনারা কোনো বাংলা বাক্যকে ঠিকমতো ইংলিশে লিখতে পারেন। তো আপনারা দেখেন, আমি এখানে দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুইটা স্ট্রাকচারই লিখে রেখেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার, একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারগুলো আপনারা বিভিন্ন বই থেকে ক্লাস 6-7 পড়ে আসছেন, বা তারপরেও এগুলা পারেন। তো আমি এগুলা নিয়ে আর বলতেছি না, তারপরেও আমি লিখে রাখলাম যাতে আপনারা একবার দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করবেন? আপনি যে বাক্যটা ইংলিশে লিখতে চাচ্ছেন তার ক্রিয়ার শেষে যদি হ্রস্বই, সংযুক্ত ও এগুলা থাকে, তাহলে অবশ্যই আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করবেন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি, আমি নিয়মিত ফেসবুক ব্যবহার করি। এখানে দেখেন আমার ক্রিয়াপদটা হচ্ছে ব্যবহার করা বা ব্যবহার করি। এখানে দেখেন করি এর পরে, মানে করির সাথে করর যোগ হ্রস্বই, হ্রস্বই আছে, যেই কারণে আমি এই বাক্যটাকে যদি ইংলিশে লিখতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। যেমন আমি যদি এটাকে লিখি, আই হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ইউজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট লিখবো, এখানে অবজেক্টটা হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে রেগুলারলি, এটা হচ্ছে এক্সটেনশন, মানে আপনি আপনার সেন্টেন্সে এক্সট্রা যেগুলো লিখতে চাচ্ছেন, তার মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ইউজ ফেসবুক, তারপরে হচ্ছে এক্সটেনশন রেগুলারলি। এখন আসেন এই বাক্যটাকে যদি আপনারা প্যাসিভে লিখতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে। যদি প্যাসিভে লিখতে চান তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা লিখবেন, আমি উপরে প্যাসিভের স্ট্রাকচারটা লিখে দিয়েছি। যেমন প্রথমে আপনারা লিখবেন ফেসবুক, মানে অবজেক্ট যেটা আছে, তারপরে ইজ, এম ইজ, আর, এই তিনটার মধ্যে একটা লিখবেন, তাহলে ফেসবুকের সাথে ইজ, তারপরে হচ্ছে ইউজড ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে বাই, তারপর হচ্ছে মি, মি হচ্ছে আই এর অবজেক্টিভ রূপ। এখন আসেন, সবই তো বুঝলাম ভাই, স্ট্রাকচারগুলোও আমরা মুখস্থ করে নিলাম, কিন্তু সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা এটা কিভাবে চিনব? তো সাবজেক্ট চিনার জন্য আপনি যে বাক্যটা লিখতে চাচ্ছেন তার ক্রিয়াপদকে, যেমন আমাদের উপরের বাক্যে ক্রিয়াপদ ছিল ব্যবহার করা বা ব্যবহার করি, এটিকে আপনারা কে বা কারা দিয়ে নিজে নিজে কোয়েশ্চন করুন, আবার নিজে নিজে উত্তর দিন, তাহলে যে উত্তরটি আসবে এটি হচ্ছে সাবজেক্ট। যেমন উপরের বাক্যে কে ফেসবুক ব্যবহার করে, তখন উত্তরটি হবে আমি ব্যবহার করি, তাই এখানে সাবজেক্টটা হচ্ছে আমি। এখন আসেন আবার যদি অবজেক্ট বের করতে চান, তাহলে যে বাক্যটি আপনি লিখতে চাচ্ছেন তার ক্রিয়াপদকে কী বা কাকে দিয়ে কোয়েশ্চন করুন, আবার নিজে নিজে আনসার দিন, আনসার হিসাবে যা পাবেন তাই হবে অবজেক্ট। যেমন উপরের বাক্যে ক্রিয়া হলো ব্যবহার করা, এখন আমি এটিকে যদি কোয়েশ্চন করি যেমন কী ব্যবহার করি, তাহলে উত্তর হবে ফেসবুক, তাই এই বাক্যে অবজেক্ট হচ্ছে ফেসবুক। আর যদি কি এবং কাকে দুইটা দিয়েই যদি কোয়েশ্চন করে কোনো আনসার না পান, তাহলে বুঝবেন আসলে এই বাক্যের কোনো অবজেক্ট নাই। আর অবজেক্ট না থাকলে আপনারা কি করতে পারবেন না, ওই বাক্যটাকে প্যাসিভ স্ট্রাকচারে লিখতে পারবেন না। যেমন আপনি লিখতে চাচ্ছেন আমি নিয়মিত খেলি, এই বাক্যে কোনো অবজেক্ট নাই, কারণ খেলিকে কি বা কাকে দিয়ে কোয়েশ্চন করলে, যেমন কি খেলি, কাকে খেলি, কোনো উত্তর পাওয়া যায় না, তাই কোনো অবজেক্ট নাই। এখন আসেন, এগুলো তো বুঝলাম, তাহলে কখন ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করব? তো প্রথম শর্ত হচ্ছে, আপনি যখন এস বা ইএস ব্যবহার করবেন, প্রথম শর্ত হচ্ছে আপনি যে বাক্যটি লিখতে চাচ্ছেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হতে হবে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি বাক্যটা না হয় তাহলে আপনারা ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করতে পারবেন না। কারণ হচ্ছে অন্য কোনো টেন্সে লিখতে চাইলে ভার্বের শেষে এস বা ইএক্স যুক্ত করা যাবে না। এখন আসেন দ্বিতীয় শর্ত, ধরে নিলাম আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই লিখবেন, তাহলে কি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করে দিবেন? উত্তর হচ্ছে না। তখন আপনি দেখবেন যে বাক্যটি লিখবেন এটার সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবেন। আশা করি এটাও বুঝতে পেরেছেন। এখন আসেন, সব তো ঠিক আছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জিনিসটা আবার কি? এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে থার্ড পারসন, মানে আপনি যে বাক্যটা লিখবেন সেটির সাবজেক্ট যদি আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া অন্য কিছু হয় তাহলে সেটি হবে থার্ড পারসন।
আর থার্ড পার্সন তো শেষ, তাহলে সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার নাম্বার হচ্ছে আপনি যে বাক্যটি লিখতে চাচ্ছেন সেটির সাবজেক্ট কি একজন বা একের চেয়ে বেশি, যদি একজন হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। তাহলে এইটুক যদি আপনারা বুঝতে পারেন যে প্রথমে হচ্ছে আপনারা স্ট্রাকচার শিখে নিলেন, তারপরে হচ্ছে কখন আপনারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করবেন সেটা শিখে নিলেন, তারপরে আপনারা প্যাসিভ কীভাবে ইউজ করবেন, অ্যাক্টিভ স্ট্রাকচার কীভাবে ইউজ করবেন এগুলো শিখে নিলেন, তারপরে আপনারা এস ব্যবহার কখন ভার্বের সাথে এস ব্যবহার করবেন, কখন ইএস ব্যবহার করবেন, কখন করবেন না, তারপরে হচ্ছে আপনারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জিনিসটা বুঝে গেলেন, তাহলে মোটামুটি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আর কিছু জানার নাই। এগুলো জানলে আপনি মোটামুটি একটা সিম্পল সেন্টেন্সকে, বাংলা বাক্যকে আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে ছিল। তাহলে পরবর্তীতে আমি এরকম আরও অনেকগুলা ভিডিও দিব টেন্সের উপরে, এবং ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা